এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের মাঝে একজন প্রশ্ন করেছেন আমি আপনারা কোন মাযহাবের অনুসারী প্রশ্নের উত্তরের পূর্বেই আমাদের জানা উচিত মাযহাব অর্থ কি মাযহাব অর্থ মতবাদ চলার পথ পদ্ধতি তরিকা আমরা কোন মাজাহাবের অনুসারী যদি কেউ প্রশ্ন করে এর উত্তর একজন মুসলিম জাতি বলবে যে আমরা রসু সাল আলিহাল্লামের মতাদর্শের অনুসারী বর্তমানে যে চারজন শ্রদ্ধাবাজন ইমামের নামে চারটি মাজহাব সৃষ্টি হয়েছে এই চারজন ইমাম মৃত্যুবরণ করার আড়াইশো বছর পরে তার ছাত্ররা তাদের নামে মজাহাব বানিয়ে নেয় মতবাদ মতাদর্শ বানিয়ে নেয় এই চারজন ইমাম এই সম্পর্কে তারা কিছুই জানেন না এই থেকে সম্পন্ন তারা মুক্ত এই চারজন ইমাম সরাসরি রাসু সাল আলি সাল্লামের অনুসরণ অনুকরণ করতেন আল্লাহ রবুল্লা আলামিনের নির্দেশ তারা মান্য করেছেন রাসূসাল্লাহু আলাইসাল্লামের আদর্শ তারা বাস্তবায়ন করেছেন আল্লাহ রাব্দুল আলামিন সূরা আরাফে ঘোষণা করেন ইত্তেবি আউমা উংসিলা ইলে ইকুম্মে রবিকুম অলআ তেত্তবি আউমেন্দু নিহি আউলিয়া কালি ইলামা তা করুন অর্থাৎ তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষতে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো আর তোমরা আল্লাহকে সেরে অন্য কোন বন্ধু অভিভাবকের অনুসরণ করো না তোমরা খুবই অল্পই উপদেশ গ্রহণ করে থাকো এই আয়াতের ভিত্তিতে সম্মানিত চারজন ইমাম সরাসরি রসুল আলাইহি আলহিউর এবং ওহির অনুসরণ অনুকরণ করেছেন ছাড়া অন্য কোন মতাদর্শ মতবাদ তারা পত্যাখান করেছেন কখনো তারা গ্রহণ করেনি আমরা এই চারজন ইমামের যদি আলোচনা শুনি তাদের কিছু উক্তি শুনি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এর পূর্বে আমরা চারজন ইমামের নাম এবং তাদের জন্ম কোথায় জন্ম এই সম্পর্কে দু একটি কথা বলার প্রয়োজন ইমাম আবহাওয়া নিহি মহল্লা যিনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইরাকে মৃত্যুবরণ ইমাম করেছেন মালিক রাহিমাহুল্লাহ জন্ম মৃত্যু একশো উনআশি শাফি রাহিমাহুল্লাহ হুল্লাহ একশো পঞ্চাশে জন্ম দুইশো চারে মৃত্যু ইরাক বাগদাদে ইমাম আহমদ বিন হাম্বল একশো চৌষট্টিতে জন্ম দুইশো একচল্লিশে মৃত্যু ইরাক বাগদাদে এই চারজন ইমাম যে ছিলেন সরাসরি রসুল সাল্লাহ আলহি মতাদর্শ মতবাদের যে আদর্শর অনুকরণ অনুসরণ অনুকরণ করেছেন তাদের উক্তি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারব সর্বাগ্রে বলব ইমাম আবু হানিফা রহিমহল্লার উক্তি তিনি বলেছেন ইদা সাহাল হাদিস ও ফাহুয়া মাদহাবি যেটি সহি হাদিস রাসুলের এটি হলো আমার মতাদর্শ এটি আমার মাঝহাব অন্যত্রে তিনি বলেছেন হারামুন আলা মাল্লা ইয়ারিফু দলিলি আইয়ুফতি বি কালামি আমি কোথায় থেকে দলিল গ্রহণ করেছি যদি কেউ না জানে না জেনে আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া তার জন্য হারাম অন্যত্র তিনি বলেছেন ঈদে কুলতু কওলান ইহ আলিফু কিতাব আল্লাহতে আলা ও খাবরা রাসূল আমি যদি কোনো কথা বলে থাকি সেই কথা যদি কোরআন এবং রাসূলের হাদিসের বিরোধী হয় আমার কথা তোমরা প্রত্যাখ্যান করো সেটি ছেড়ে দেও এমনইভাবে মা মালেক রাহিমাহুল্লাহ অনেক কথাই বলেছেন তিনি উক্তি পেশ করেছেন তার মাঝে দুই একটি আমরা বলবো যে তিনি বলেছেন লাইসা احدুন بعد النبی الا ويؤخذ من قوله ويترك الا النبی صلی الله علیه وسلم যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কাওর কথা গ্রহণ করা যেতে পারে পথ্থাকানো করা যেতে পারে তবে রাসূলের কথা কখনো পথ্থাকান করা যাবে না পরবর্তীতে তিনি বলেছেন ইননা মা আনা basharun ukti wa usib ফান্দর ফি রাঈ ফকুল্লু মা ওয়াফাকাল কিতাবু ওয়া সুন্নাহ ফখুযু ওয়া কুল্লু মা লাম ইয়াফিকাল কিতাবু যে আমি একজন মানুষ আমি ভুলো করতে পারি সঠিক সিদ্ধান্ত বুঝি আমার মতামত তোমরা মিলিয়ে দেখো যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে সেটি গ্রহণ করো কোরআন হাদিস বিরোধী হলে সেটিকে প্রত্যাখ্যান করো এমনইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উক্তি হলো তিনি বলেছেন আজমা আল মুসলিমুন আলামান ইস্তাবান আলাহু সুন্নাতান আন রাসূলিল্লাহ লাম ইয়াহিলু লাহু আইয়াদা আহলি কওলি আহাদিন সমস্ত মুসলিম ঐক্যমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত স্পষ্ট হওয়ার পরে সুন্নাত বিরোধী কার কথা গ্রহণ করা কার জন্য কখনো বৈধ হতে পারে না অন্যত্র ইমাম শাফি বলেছেন ইমাম আবু হানিফার মতই ইদা সাহাল হাদিস ফাওয়া যেটা সহিহ হাদিস সেটাই হলো আমার মাযহাব আমার অনুসরণের অনুকরণের স্থান আমার মতাদর্শ অন্যতে তিনি বলেছেন ইদা ওজাতুম ফি খেলা ই খেলাফ আসুন্নাতে রাসুলিল্লাহ যদি আমার কিতাবে রাসুল সুন্নত বিরোধী কিছু পাও ফাকুল বিসুন্নাতে রাসুলিল্লাহ ওদা আউ মা কুলতু আমার আদর্শ মতবাদ ছেড়ে দিয়ে রাসুলের সুন্নত তোমরা গ্রহণ করো অন্যত্রে বলছেন ফাত্তাবি আউহা ওহার অনুসরণ করো ওলা তালতাফিতু ইলা কাউলি আহাদ রাসুলের সুন্নত বিরোধী কাওর কথার দিকে কখনো দৃষ্টি নিক্ষেপ করবেন না প্রক্ষেপ করবেন না ইমাম আহমদ বিন হাম্বল যিনি শেষ ইমাম ছিলেন যাকে বলা ইমাম মাহাল সুন্না তিনি অনেক উক্তি বলেছেন তার মাঝে দি একটি বলবো তিনি বলেছেন লে তোকাল লিদু নি ওয়ালা তুকাল লিদু মা লে কাং ওয়ালা শাফি আই ওয়ালা আউজ আই ওয়ালা সৌরি মিন হাইথু আখাদু অর্থাৎ তোমরা আমার অনুসরণ অন্ধ অনুসরণ করবে না ইমাম মালেকের অন্ধ অনুসরণ করবে না ইমাম শাহের অন্ধ অনুসরণ করবে না ইমাম আউজাই সাউরি এবং কার অনুসরণ করবে না বরং অনুসরণ করবে তাহার যে এই সমস্ত ইমাম যার থেকে গ্রহণ করছে তথা রসুল সালাম থেকে গ্রহণ করছে তার অন্ধ অনুসরণ একমাত্র তোমরা করবে অন্যত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন রায়ুল আউজাই রায়ু মালিক রায়ু আবু হানিফা কুল্লুহ রায় যে ইমাম আউজাই এর মতাদর্শ তার অভিমত ইমাম মালিকের ইমাম আবু হানিফার অভিমত সব আমার অভিমত সমান সমান কোনো পার্থক্য নেই তবে একজন মুসলিমের দলিল প্রমাণ হলো রাসূলের হাদিস অন্যত্রে তিনি বলেছেন মান রদ্দা হাদিস আর রাসুল্লাহ ফাহু আলা শাফা হালাকাতিহি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে প্রত্যাখ্যান করবে সে একদম ধ্বংসের শেষ পর্যায়ে চলে যাবে এই যে এই সমস্ত সংক্ষিপ্ত উক্তি দিয়ে আমরা একজন মুসলিম হয়ে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল যে আমরা কার অনুসরণ অনুকরণ করব। বর্তমানে পৃথিবীতে এই যে যে চারটি বলে থাকে হয়েছে কোনো একটি মজহাব মানা ফরস ইসলামের দৃষ্টিতে কোনো ফরস কোনো ওয়াজেব কোন মুস্তাহাব যদি কেউ করে একমাত্র করার ক্ষমতা রাখেন ইসলাম ধর্ম শরীয় পরেতা আল্লাহ এবং তারপরে তদীয় রাসুল সাল আলী সাল্লাম আমরা যদি খেয়াল করি এই চারজন ইমামের মাঝে সবচেয়ে যে বয়স্ক ইমাম সর্বপ্রথম যিনি ইমাম ছিলেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার জন্ম হয়েছে রাসুল সাল্লাহ আলহ্লাম এই পৃথিবী চলে যাওয়ার সত্তর বছর পরে সত্তর বছর পরে যদি জন্ম হয়ে থাকে তিনি প্রথম ইমাম রাসুল সাল্লাহ আলহ্লামের মৃত্যু হয়েছে ইসলাম কমপ্লিট হয়েছে পরিপূর্ণ হয়েছে ওহি বন্ধ হয়ে গেছে তাহলে কোন ওহি দ্বারা প্রমাণ করে যে চারটি মাজাব মানা ফরস অবশ্যই একটি মাজাব মুসলিমকে মানতে হবে এটি একটি খেয়ালিপনা কথা সম্মানিত মুসলিম ভাই বোনেরা সংক্ষিপ্ত আমরা যে আজকে বুঝতে পারলাম আমি আপনারা একজন মুসলিম বলতেই ইসলামের উপর থাকতে হলে ইসলামের গন্ডির ভিতরে থাকতে হলে একজনের আদর্শ গ্রহণ করতে হবে তিনি হলেন প্রিয়নবিহম্মদ রসুল ইসালাহ সাল্লাম সম্মানিত মুসলিম ভাই বোনের আসন আমরা রাসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করি আমরা ওই ধর্মের ওই আদর্শ অনুসরণ অনুকরণ করি যেটি হলো মুক্তির একমাত্র উপায় যার প্রতি আল্লাহ রহমত করেছেন এবং যেটি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যেটি কোন চক্রান্তকারী চক্রান্ত করে এই ধর্মকে কখনো নষ্ট করে দিতে পারবে না সঠিক পথকে বিভ্রান্ত করে মুসলিম জাতি নিকট থেকে সরে নিতে পারবে না সেটি হলো ইসলাম ধর্ম সেটি হল রাসুলের সুন্নত আসুন আমরা সঠিক পথে চলি আল্লাহ রব আলমিন সঠিক পথে চলার সঠিক মতবাদ গ্রহণ করার তৌফিক দিন আমিন আল্লাহ